Hi guys, welcome to Soulmates Connection. Happy New Year to everyone, and shobai ke wish korchi je happier and healthier New Year ahead. Shobar New Year khub khub bhalo thak and bhalo jak. To ami jeta bolchilam seta hocche ajke amader ekhane 1st January weather as usual. Jobe theke ami UK te ferot eshechi. বাইরে মানে লিটারালি সানলাইট নেই, আমি একটু পরেই বাইরে যাবো তখন দেখাচ্ছি। তো এনিওয়ে, তো আমি 26th লন্ডনে ফেরত এসেছি, অ্যান্ড আসার পরে টুডে ইজ দ্য সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি আমি বাইরে যাচ্ছি, কারণ ফার্স্ট টাইম বাইরে গেছিলাম কালকে রাত্রিবেলাতে, যেটা তো তোমাদের ব্লগ আপলোড করেছি ক্রিসমাস লাইটসের জন্য। তো হোপফুলি তোমরা সেটা এনজয় করেছো। নাও আজকের ব্লগ যেটা হবে সেটা হবে হচ্ছে মেনলি ইউনো জাস্ট আমরা এখন অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে সেটা নিউ ইয়ার্স ডে হোক, পুজোর টাইম হোক, যে কোনো স্পেশাল ডে অর নর্মাল ডে, আমরা সেম যেটা করি আমরা সেটাই করবো। সেটা হচ্ছে আমরা এখন বেরবো লং ড্রাইভে যাব, আমাদের চিটচাট অ্যাজ ইউজুয়াল, তার সাথে আমরা শপিং করবো, বাইরে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দ্যাটস ইট, বাড়িতে আসবো, অ্যান্ড যদি টাইম পাই তাহলে মুভি দেখতে যাবো, তাই তো? হ্যাঁ, তো এটাই আমরা করি, অ্যান্ড সেটাই আমরা করতে চলেছি। তো এখন 1:30 মতো বাজে, যেখানে যাচ্ছি যেহেতু আজকে ইউকেতে ব্যাংক হলিডে, ব্যাংক হলিডের জন্য এখানে সব কিছু লাইক 12 to 6 পর্যন্ত ওপেন থাকে, তো আমাদের অ্যাটলিস্ট 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে, 6টার মধ্যে ক্লোজ হয়ে যাবে, সেই জন্য আমি রাশ করছি। অ্যান্ড সুমন আমার পাশে নেই, তার কারণ তোমাদের আমি আগের ব্লগে বলেছি আমার সেলফি স্টিক চোরে নিয়ে গেছে, তো আমার সেলফি স্টিক অর্ডার করা, দুদিন লাগবে আসতে। তো ইন দ্য মিন টাইম আমি সুমনকে বললাম, অ্যান্ড থ্যাংকস টু সুমন, সুমনের ভিডিওটা আমি সাবস্টিটিউট সেলফি স্টিক এর, আমার কাছে এখন একটা বড় সড়ো সেলফি স্টিক আছে যে কিনা ফোনের উপরে ফোনটা তার ধরে আছে, অ্যান্ড আমি করছি। আদারওয়াইজ আমি সবসময়ের জন্য ফ্রন্ট ক্যামেরা ইউজ করি আর আমার ট্রাইপড ইউজ করি, বাট অসভ্য চোর আমার সেলফি স্টিক চুরি করে নিয়ে চলে গেছে। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। অ্যান্ড অ্যান্ড আর কি, ওয়েল এখনো কিন্তু আমি আমার ইন্ডিয়ার ব্লগ সব দিয়ে পারিনি, কারণ আমার কাছে প্রচুর আছে, আমি টাইমও পাচ্ছি না, বা উইথ টাইম হোপফুলি আপলোড করব। বাট ইন দ্য মিন টাইম যেহেতু এটা নিউ ইয়ার, সেই জন্য আমি ট্রাই করছি যে আজকের ব্লগটা আজকেই আপলোড করতে, সো দ্যাট তোমরা দেখতে ইউনো তোমাদের সবাইকে নিউ ইয়ার উইশ জানাতে পারি সেই জন্য। ওকে, সো স্টে টিউনড। হাই, সো উই আর অল সেট টু গো, এখন আমরা স্টার্ট করলাম যাওয়া। বাবু কতক্ষণ লাগবে, কটায় পৌঁছাবো বলছে? 3টার সময় তো পৌঁছাবো, অ্যান্ড অ্যান্ড কি 3টার সময় পৌঁছে 6টার সময় ক্লোজ হবে, 3 ঘন্টা টাইম এনাফ। ওকে, তো এটা যতটা, এটা আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কেন্টে, কেন্ট বাড়ি থেকে যথেষ্ট দূরে, লাইক ফাদার কেন্টের মধ্যে অ্যাকচুয়ালি, অ্যান্ড সেই কেন্টে একটা শপিং সেন্টার, ডিজাইনার আউটলেট। তো ইউকেতে অনেক অনেক ডিজাইনার আউটলেট আছে, এই আউটলেটে আমাদের কোনোদিনও যাওয়া হয়নি, আমরা নর্মালি অক্সফোর্ডে একটা আছে সেটাতে যাই, তো এটা তো ফার্স্ট টাইম, কোয়াইট এক্সাইটেড। অ্যান্ড ওয়েদারটা আজকে সিরিয়াসলি যথেষ্ট ভালো কম্পেয়ার করে ট্রাক, তো যাই হোক, লোকে একটা কথা বলে যে বছরের ফার্স্ট দিনটা যদি ভালো যায় তাহলে রেস্ট অফ দ্য ইয়ারও খুবই ভালো যায়, তো সেই সেন্সে অ্যাটলিস্ট এখানে সূর্যের দেখা পাওয়া গেছে, অ্যান্ড আই হোপ মোরলেস যেন সারা বছরই মোরলেস পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হবে, বাট আইডিয়ালি যেটা হয় আনটিল এপ্রিল পর্যন্ত, এপ্রিল নর্মালি মার্চ এপ্রিল পর্যন্ত প্রচণ্ড বাজে থাকে। তো যাই হোক, তো অ্যাটলিস্ট আজকে ডেটা বেটার আছে, অ্যান্ড সেটাই নো লাইক ওয়েদার যদি ভালো থাকে তাহলে মাইন্ডটাও মানে একটা অন্য টাইপের ব্যাপার লাগে, ভালো লাগে, আদারওয়াইজ খুব বিমর্ষ টাইপ ফিল হয়। তো যাই হোক, আজকে আমি ফার্স্ট ইউকেতে আসার পরে, আজকে আমি প্রায় 1.5 মাস পরে, অ্যাকচুয়ালি পাক্কা 1.5 মাস পরে আমি দিনের আলোতে ইউকেতে বেরোলাম, লাইক সিরিয়াসলি একটা অন্য টাইপের ইয়ে ফিল আসছে। অ্যান্ড সুমন অ্যাজ ইউজুয়াল নির্বাক, কোনো কথা নেই, বহু কিছু করতে চান, আমার সেলফি স্টিকটা চলে গিয়ে আমার এত অসুবিধা হয়েছে, মানে আমি কি বলবো, লাইক ইউনো লাইক আমার হাতটাই এখন একটা স্টিক হয়ে গেছে, অ্যান্ড প্রচন্ড প্রবলেম হয় আসলে, কি ও গড, বেশি খাওয়া গেছে কেক, সকাল সকাল কেক খেয়েছে, ঠিক আছে চলো তাহলে স্টে টিউন। হ্যাঁ, মিষ্টি বাবা, উচিত ছিল ভালো লাগে,
আমাদের একটু ইয়ে দেখা যাচ্ছে, কিন্তু একটু মেঘলা মেঘলা আছে, তো দেখা যাক কতক্ষণ থাকে। কয়েক ঘন্টার মধ্যে রোদ কোথায় চলে যাবে, গায়েব হয়ে যাবে। আমরা পৌঁছবো তিনটের সময়, তুমি যাবো তিনটের পরে, যাবো তিনটে পনেরোর মধ্যে ঢুকে যাওয়া উচিত আশা করি। পার্ক পার্ক করে হোপফুলি ফুড হল আছে, রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা দেখা যাচ্ছে, কারণ স্বাভাবিক না, এখানে তো ব্যাংক হলিডে। আজকে আমাদের এখানে ব্যাংক হলিডে, এন্ড এটা আমার লাস্ট ব্যাংক হলিডে আমি তো এখনো পর্যন্ত হলিডে মোডেই আছি, আমার কোনো জব স্টার্ট হয়নি। আমার ফোর্থ থেকে মানে মানডে থেকে অ্যাকচুয়ালি আমার জব স্টার্ট, অ্যান্ড নতুন প্রজেক্ট, নতুন টিম, সব কিছু নতুন। তো যাই হোক, যে প্রজেক্টে জয়েন করছি সেটা কোয়াইট হেকটিক, কারণ এক্সিস্টিং যে ম্যানেজার আছে সে চলে যাচ্ছে, আর আমাকে রিপ্লেস করতে হবে। অ্যান্ড তার জন্য নর্মালি যে কোনো প্রজেক্টে হেডেক তো থাকেই, আর এখন যেহেতু সেই প্রজেক্টের অফ আমি ওভারসি করবো জিনিসগুলো, তো সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি মোস্টলি আমার ওপরে। অ্যান্ড হ্যান্ড ওভার টাইম যেটা আগে প্ল্যান করা ছিল 3 weeks, সেটা অনেক শর্ট হয়ে গেছে। তো অলটুগেদার খুবই টাফ। তো আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারির লাইক থ্রু আউট জানুয়ারি কতটা হেকটিক যাবে। একটা নতুন জবে সেটেল করা তো চারটেখানি কথা না, অ্যান্ড তারপরে যদি আমার মাথার উপরে কেউ না থাকে, হোয়ারাস আমি সবাইকে লিড করব, তো সেক্ষেত্রে একটা বিগার রেসপন্সিবিলিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিজেকে অ্যাকচুয়ালি ইউনো লাইক নতুন সিস্টেম, নতুন প্রজেক্ট, নিজেকে আগে কম্পিটেন্ট হতে হবে, অ্যান্ড ইউনো ফ্লুয়েন্ট হলে দেন অনলি আমি টিমটাকে লিড করতে পারবো। তো যাই হোক, এনিওয়ে এটা অলওয়েজ চ্যালেঞ্জ কনসাল্টিং লাইফের, এটাই সব থেকে বেস্ট, যেটা আমার কাছে বেস্ট লাগে, কারণ আমি সবসময় নতুন ইয়ার স্টার্ট হয় আমার নতুন জব দিয়ে, অ্যান্ড মোস্ট লাইক ইভেন লাস্ট 3 years এটাই হয়ে আসছে। তো আমি কারেন্ট কোম্পানির জন্য জব করছি আজকে 3 বছর, অ্যান্ড 3 বছর একদম সেম স্টোরি, যে টুয়ার্ডস অক্টোবরের দিকে আমি যখন হলিডেতে যাই তখন আমাকে প্রজেক্ট থেকে রিলিজ করা হয়, অ্যান্ড মোর লাইকলি ইউনো অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস তারপরে আমার আর কোনো জব যেরকম থাকে না, যেহেতু বছরের শেষ। অ্যান্ড দেন বছরের শুরুতে আমাকে আবার নতুন প্রজেক্ট দেওয়া হয়, অ্যান্ড আমি সেই প্রজেক্টে পুরো হোল ইয়ার জব করি। তো এখন এগেন এই যে প্রজেক্টে যাব, এই প্রজেক্ট আমি জানুয়ারি থেকে শুরু করব, অ্যান্ড আমার কন্ট্রাক্ট আছে আনটিল সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে মোস্ট লাইকলি লাইক ইউনো হোল ইয়ার আবার কাভার হয়ে যাবে এই প্রজেক্টের থেকে। লাস্ট ইয়ারেও তাই ছিল, যে কোম্পানিতে আমি জব করছিলাম আমি জানুয়ারিতে স্টার্ট করেছিলাম, অ্যান্ড আমি আবার ইন্ডিয়াতে যাওয়ার আগে শেষ করলাম, অ্যান্ড এই বছরও সেম। তো এনিওয়ে, তো আমি প্রত্যেক বছর নতুন বছর মানেই আমার কাছে নতুন চ্যালেঞ্জ, অ্যান্ড নতুন প্রজেক্ট স্টার্ট করি যেটা কিনা আমি প্রচণ্ড এনজয় করি। অ্যান্ড আমি একটা ওয়ার্কোহলিক, আমি সপোহলিক যেরকম সেরকম ওয়ার্কোহলিক, আমি দুটোতেই প্রচণ্ড পরিমাণে অবসেসড, শুরু করলে আর শেষ করার কোনো জায়গা নেই। তো যাই হোক, তো লুকিং ফরওয়ার্ড টু ইট, অ্যান্ড হোপফুলি তোমরা যে যেখানে আছো সবাইকে আমি উইশ করি যে তোমাদের নিউ ইয়ারটা ভালো যাক, অ্যান্ড যাদের লাস্ট ইয়ার খারাপ গেছে আই রিয়েলি হোপ অ্যান্ড উইশ যে এই বছরটা ইউনো আগের বছরের থেকেও আরও ভালো যাক, অ্যান্ড যাদের ভালো গেছে আমি তাদের জন্য উইশ করছি এই বছর ইউনো সেম যাক, আরও বেটার যাক, ইউনো হোয়াই নট। তো যাই হোক, অ্যান্ড নিউ ইয়ারের সপ্তাহে আর একটা জিনিস যেটা করা উচিত আমার মনে হয় সবার করা উচিত, বল আমি অ্যাটলিস্ট আমরা করি, সেটা হচ্ছে একটা নিউ ইয়ার রেজলিউশন, ইউনো লাইক তুমি কী কী অ্যাচিভ করতে চাও সেই ইয়ারে, সেটার একটা প্ল্যান আউট করে নাও, অ্যান্ড তারপরে ইউনো জাস্ট ওয়ার্ক টুয়ার্ডস ইউর প্ল্যান, যে ইউনো লাইক একটা স্মলার গোল তার সাথে একটা বিগার গোল, ইউনো মেবি কিছু তুমি অ্যাচিভ করতে চাও উইদিন কাপল অফ মান্থসের মধ্যে, সেটাকে ইউনো সেটাকে সেটাকে ফার্স্টে তোমার ডায়েরিতে লেখো, অ্যান্ড তার জন্য যে যে কাজগুলো করতে হবে সেগুলো সেই স্টেপসগুলো নাও, অ্যান্ড দেন ইন দ্য মিন টাইম মেবি তোমার একটা লং টার্ম গোলও থাকতে পারে, যে তুমি টুয়ার্ডস বছরের শেষের দিকে অ্যাটলিস্ট তুমি এটা করতে চাও সেটা করতে চাও, ইউনো তো সেই টাইপের। অ্যান্ড এটাকে বলে, এটা আমাদের প্রফেশনাল লাইফেও শেখায়, এটাকে বলে ইউনো ইটস অ্যাবাউট প্ল্যানিং, তুমি যদি যে কোনো কিছুতে প্ল্যানিং ইটস ইম্পর্টেন্ট, ইভেন ইউনো তুমি যদি কেউ যদি তুমি ইভেন হাউস ওয়াইফ হও, বাড়িতে জব করছো, বাড়িতে ইউনো বাড়ির কাজ করছো, স্টিল ইউনো ইউ ক্যান অর্গানাইজ, ইউ ক্যান প্ল্যান, প্ল্যানিং অলওয়েজ দরকার, সেগুলো যেটা যে ইভেন্ট হোক, ঘরের কাজ হোক বা নিজেদের কোনো অকেশন হোক, এভার ইউনো প্ল্যানিংটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড তুমি যদি একটা গুড প্ল্যানিং করতে পারো তাহলেই তুমি
হোপফুলি ইউ নো তুমি সাকসেসটা দেখতে পাবে। যাই হোক অনেক লেকচার দিয়েছি প্ল্যানিং এর উপরে, তো যাই হোক স্টে টিউনড। আমি থ্রু আউট দ্য রাস্তা আমরা সবে তো স্টার্ট করলাম, 5-7 মিনিট হয়েছে আমরা ড্রাইভ করা শুরু করেছি, তো টাইম লাগবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আমি ইউনো আমি ক্যাপচার করার চেষ্টা করবো যতটা পারি। ওকে, তো এখন যে ব্রিজটা আসছে এটার নাম হচ্ছে ডাটফোর্ড ক্রসিং। সো কেন্টে অ্যাকচুয়ালি যেতে গেলে আমাদের এই ব্রিজটা ক্রস করে দেন যেতে হয়, অ্যান্ড এই ব্রিজের জন্য একটা টোল চার্জও হয় এনিওয়ে। বাট এই ব্রিজটা অ্যাকচুয়ালি অনেকটা হিউজ অ্যান্ড খুব 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 সুন্দর লাগে। এর নিচে অনেক বড় ডক আছে, তো নর্মালি এখানে ইউনো যে জাহাজ ফাহাজগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম বিজনেসের যে সমস্ত জিনিসগুলো আছে না, তো সেগুলো আর কি তোমার আনলোডিংয়ের জন্য ইউজ হয় এটসেট্রা। বাট এখান থেকে মানুষ চলাফেরা করে না, ম্যাক্সিমাম হচ্ছে সব কমার্শিয়াল যত জিনিসপত্র আছে সেগুলোই হয়। সো ফাইনালি যেগুলো দেখা যাচ্ছে আমরা চলে এসেছি, অ্যান্ড খুব সুন্দর একটা জার্নি গেল। ওয়েদার ওয়াইজ ওয়েদারটা তো দারুণ, বাট এখন আস্তে আস্তে 3টে বাজে না, এই জন্য অন্ধকার আস্তে আস্তে সানসেটস হওয়া শুরু হয়েছে অ্যাকচুয়ালি অনেকটাই, তো সেই একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। সবই আছে। একটু বেশি আছে, বেশি ব্র্যান্ড আছে বাবু। টার্ন রাইট দেন টার্ন রাইট, অনেক বেশি। টার্ন রাইট দেন টার্ন রাইট, আমরা ফাইনালি এখানে। আমরা পৌঁছে গেছি, এখন আমরা যতগুলো আউটলেট আছে সেগুলো আমরা চেক আউট করবো, উইচ ইজ কোয়াইট লং। ওর পিছনে দেখতে পাচ্ছ এখান থেকে টোটালটা রাউন্ড করে করা অনেক 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 ব্র্যান্ড আছে, তো সবগুলোই চেক আউট করবো। তো মনে টুকটাক কিছু ইচ্ছা আছে জিনিসপত্র কেনার, অ্যান্ড হ্যাঁ গিয়ে দেখি কী পাওয়া যায়। শপিং একটা থেরাপি যেটা কি না ওপো সব থেকে বেস্ট, তাই না বাবু? তো এখন আমরা কার পার্ক থেকে অ্যাকচুয়ালি আস্তে আস্তে শপিং এর দিকে, শপিং সেন্টারগুলোর দিকে যাচ্ছি। এটা এখানে কার পার্কই মেইনলি, অ্যান্ড এখানে পুরো রাউন্ড করে একের পর এক সব ব্র্যান্ড আছে, অ্যান্ড আমরা অলরেডি এক্সপ্লোর স্টার্ট করে দিয়েছি। টু বি অনেস্ট, এখানে আসার পর আমরা এক্স্যাক্টলি 3 আওয়ার্স পেয়েছি। সেই 3 আওয়ার্স অ্যাকচুয়ালি কোথা থেকে গেছে আমি বলতে পারবো না, তার মধ্যে মেনলি যে ফেভারিট ব্র্যান্ডগুলো আছে সেগুলো ভিজিট করে সেখান থেকে শপিং করতে করতেই চলে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, বাকি প্রবলি 60% ব্র্যান্ড ইভেন তাদের যে গিয়ে চেক করবো সেটারও টাইম পাইনি, কারণ ক্লোজিং টাইম হয়ে গেছিলো। অ্যান্ড ইন বিটুইন আমি সুমনকে বকে বকে বলেছি একটু প্লিজ কিছু রেকর্ড কর, তো এই সমস্ত ভিডিও এখন যেটা তোমরা দেখছো সেটা সুমনের রেকর্ড করা, অ্যান্ড হি সাকস অ্যাট ইট, একেবারেই ভালো না। ও জাস্ট খুব ব্যাগর বাই টাইপের কাজ করে,
ঠিকঠাক কাজ করেনি, বাট এনিওয়ে যেটা করেছি আমি সেটাই তোমাদের শেয়ার করলাম। অ্যান্ড এটাই হচ্ছে ইউনো আগলি ট্রুথ, যে আমরা শপিং করতে এতটাই বিজি ছিলাম যে কিছু অ্যাকচুয়ালি ফুটেজ তুলবো বা ইউনো মানে বাইরে বাইরে গিয়েও কিছু তুলবো সেগুলোর একদম অপশানই আমরা পাইনি। অ্যান্ড বাই দ্য টাইম 6টা বেজে গেছে, আমাদের শপিং কমপ্লিট, অ্যান্ড তখন পুরো একদম তখন বাইরে বৃষ্টি পড়ছিল। এই টাইমে আমরা অনেকটা শপিং করেছি অ্যান্ড সন্ধ্যাও হয়ে গেছে, আই থিঙ্ক প্রবলি লাইক 5:30 মতো বাজে, যেখানে শপিং সেন্টার ক্লোজই হয় 6টার সময়। এখন আমরা যাচ্ছি রাফ লরেনে। রাফ লরেন একটা ব্র্যান্ড যেটা কিনা লাইক আমার ফেভারিট ব্র্যান্ড অফকোর্স সুমনেরও, অ্যান্ড সুমনের যত টি শার্ট আছে আমি রাফ লরেন, লাকোস্ট এগুলো ছাড়া অন্য কিছু কিনি না, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট ব্র্যান্ড ফর সুমন। তো যাই হোক, এখন আমি ওটাই কিনতে যাচ্ছি, অ্যান্ড ইন বিটুইন সুমনকে করেছি দাঁড়া এখানে তোর ফটো তুলবো। তো অ্যাকচুয়ালি রেকর্ডিংয়ের মাঝখানে আমি সুমনের ফটোও তুলছিলাম, সেই কারণে একটুখানি হলেও তোমার স্ক্রিনটা মুভ হচ্ছে না। যাই হোক, ফটো গুলো কমপ্লিট। এবার আমরা এগেন চলেছি, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে হচ্ছে লাভ ফ্লোরেন, ওখানে গিয়ে ফটোফট কিছু শপিং করেছি, অ্যান্ড দেন দ্যাট ওয়াজ ইউনো এন্ড অফ আওয়ার শপিং ফর দ্য ডে ফাইনালি, সিরিয়াসলি। অ্যান্ড সুমন ছিল বলে এত শপিং করতে পেরেছি, কারণ শপিং করাটা বড় কথা না, তারপরে সেগুলো ক্যারি করাটাও একটা বড় কথা। ওকে, তো এত ওয়েট হয়ে গেছিলো, ওফ গড। অ্যান্ড এবার তো আমি ইন্ডিয়া থেকে একা ফিরেছি, এই জন্য আমি এগুলোর মর্ম আরও বেশি বুঝি যে সুমন কতটা হেল্প করে। ও গড, সেই কাহিনী আর একদিনকে বলবো। যাই হোক, তো ফাইনালি শপিং থেকে ডিউটি অফ হয়েছে, অ্যান্ড একটুখানি বাইরে দেখার সুযোগ পেলাম। টোটাল শপিং সেন্টারটা বিভৎস সুন্দর করে ডেকোরেশন করা, অ্যান্ড আনফর্চুনেটলি আমরা সেটা দেখার টাইম পাইনি, বাট আসার পথে যেটুকু হয় সেটা দেখলাম। শপিং যেই শেষ হয়েছে, দেন রিয়ালাইজ হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের এসে কিছু খাওয়া উচিত ছিল, অ্যান্ড প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমরা এখন এখানে ফুড হল বলে সেরকম বেশি কিছু নেই, স্ন্যাক্স টাইপের ক্যাফে ট্যাফে এগুলোই মেনলি ছিল, আর একটা মাত্র রেস্টুরেন্ট, বাট সেই রেস্টুরেন্টের সামনে অ্যাটলিস্ট 25-30 জন লোক দাঁড়ানো। তো আমাদের যদি ওই রেস্টুরেন্টে খেতে হতো তাহলে আমাদের প্রবলি আনাদার হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা তো মিনিমাম ওয়েট, অ্যান্ড তারপরে তো ফুড আস্তে আস্তে যতটা টাইম লাগে ততটা। তো সেই কারণে আমরা আর ওই ভুল করিনি যে ওখানে ইউনো লাইক ওই রেস্টুরেন্টে খাবো বলে। যাই হোক, এটা হচ্ছে আমার ফেভারিট ব্র্যান্ড টেড বেকার, এখানকার ড্রেস খুব সুন্দর হয়, বা আনফর্চুনেটলি শপ ক্লোজ অ্যান্ড আমার কেনার মতো অপশান আর নেই। যাই হোক, তো ওয়েল আজকে আমি একটা খুব ফানি জিনিস যেটা রেকর্ড করেছি সেটা শেয়ার করব, অ্যান্ড এটা শেয়ার করার একটাই কারণ, কারণ আমি ইন্ডিয়াতে যখন আমি ট্রাভেল করছিলাম সবথেকে ওয়ার্স আমার যেটা ফিল হয়েছে টয়লেটগুলো ইউজ করা, যে কোনো পাবলিক টয়লেট। তো সেই কারণে আমি এখানকার টয়লেট তোমাদের দেখাতে চাই। এটা একটা শপিং সেন্টারের টয়লেট নাকি 5-star হোটেলে সেটা বোঝা দেয়। এনিওয়ে, তো আমি যে কারণে করেছি আই ওয়াজ কোয়াইট অ্যামেজড যে এত সুন্দর করে মেনটেন হয়েছে। দেখো, এবং রেস্টরুম থেকে শুরু করে এই টুজেট সব আছে, অ্যান্ড লোকজন সেরকম করেই ইউজ করছে, প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন। হোয়ারাস ইন্ডিয়াতে, ওয়েল তোমরা সবাই জানো, অ্যান্ড আমি কাউকে শেম করতে চাচ্ছি না, বাট লিটারালি পার্সোনালি আমার এত 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 প্রবলেম হয়েছে বলার মতো না, মানে অন্নপ্রাশনের ভাত উঠে আসার মতো অবস্থা, সিরিয়াসলি এত আনহাইজেনিক, অ্যান্ড তার মধ্যে লোকজন এত পরিমাণে মানে কি বলবো ইউনো লাইক শিক্ষার অভাব না কি আই ডোন্ট নো, বাট এই এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। আদারওয়াইজ ইন্ডিয়াতে এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট। যাই হোক, এটা হচ্ছে ম্যাপ টোটাল শপিং সেন্টারটা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রবলেম তুমি ইমাজিন করতে পারছো যে আমরা টুয়ার্ডস কার পার্কের দিকে যাচ্ছি।
হাই ফ্রেন্ডস, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট চেক ইন ফর দ্য ডে। তো আমরা রাস্তাতে কী করেছি, রাস্তাতে আমরা কিছু স্ন্যাক্স ফ্যাক্স আর কি মিলে খেয়েছি, অ্যাকচুয়ালি বার্গার কিং থেকে মিল খেয়ে নিয়েছি। অ্যান্ড দেন রাস্তায় আমরা প্ল্যান চেঞ্জ করলাম, আমরা এখনও পর্যন্ত স্পাইডারম্যান দেখিনি। তো সুমন অনেকদিন থেকে দেখবে দেখবে করছে, তো আমরা অন্য মুভি দেখেছি কিন্তু স্পাইডারম্যান দেখা হয়নি। তো ফাইনালি ভাবলাম ওয়াই নট আজকে, তো আমরা আজকের দিনটাই চুজ করলাম স্পাইডারম্যান দেখার জন্য। তো এখন বাজে আমরা 8টার শোতে, এখন আমরা স্পাইডারম্যান দেখবো। অ্যান্ড দেন ফাইনালি প্রবলি বাড়িতে যেতে যেতে 11:30 হবে। তো লিটারালি 31st night থেকে অ্যান্ড আনটিল নাও নন স্টপ চলেছে। তো এর থেকে বেস্ট নিউ ইয়ার আমার মনে হয় না আর কিছু হতে পারে, একদম প্রপার ওয়েতে, মানে প্রপার ওয়েতে মানে লাইক যা যা আমরা করি নর্মালি সারা বছর ধরে সেগুলোই করেছি, কিন্তু একটু হলেও মনে হয় এক্সেসিভ লেভেলে হয়ে গেছে। ঠিক আছে, এবার এখন টায়ার্ড না, এখন একদম মানে শপিং করে মন ভালো হয়ে গেছে, এখন মুভি দেখে তো একদম 100% ফুলফিল হবে। তো যাই হোক, এখন মুভি দেখতে যাচ্ছি। তো ব্লগটা আমার আমি ফাইনালি এখানেই শেষ করবো। বাবু কিছু বলবে? ভালো থেকো। ওহ মাই গড, আর কিছু? আর কি বলবো, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। ঠিক আছে, তো চলো তাহলে। নিউ ইয়ার খুবই ভালো গেল। হ্যাঁ, আমি এর আগে ভেবেছিলাম ব্লগটা ক্লোজ করবো, কারণ আমি ভেবেছিলাম আমাদের ডে হয়তো ওখানেই শেষ, ওর ওখানে না, আমাদের আমাদের নিউ ইয়ার স্টিল কন্টিনিউ হচ্ছে। সবাই ভালো থেকো, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড ফর নেক্সট ব্লগ। তো এখন আমরা সিনেমা দেখতে যাচ্ছি। ওয়েল, সবাই খুব 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 ভালো থেকো আর টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, ওকে।